হ্যালো ভিউয়ার্স, আজ আমি মিস্টার টুইস্ট চ্যানেলে আমার সেকেন্ড এক্সপ্লেনেশনটি দিতে যাচ্ছি। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া সারা জাগানো একটি ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মনোজ পারমানিক এবং নাদিয়া। রেডরাম মূলত মার্ডার মিস্ট্রি থ্রিলার জনরার ফিল্ম। রেডরাম নামটাই কেমন রহস্যজনক, এর কোনো অর্থ নেই, তবে ইংরেজি মার্ডার শব্দটি উল্টে দিলেই রেডরাম হয়ে যায়। এ কারণেই মূলত এই সিনেমার নাম রেডরাম। পুরো সিনেমা জুড়ে রয়েছে বেশ সাসপেন্স আর অনেক অনেক টুইস্ট। আপনি যে মুহূর্তে ভাববেন রহস্য সমাধান হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে গল্প মোড় নিবে। এখন আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো ওয়েলকাম আপনাকে মিস্টার টুইস্টের এক্সপ্লেনেশন ওয়ার্ল্ডে। Welcome to the world of mystery. মুভিটির প্রথম দৃশ্যেই দেখা যায় শহরের বিশিষ্ট ব্যবসায়ী রহমান সাহেবের বার্থডে পার্টি চলছে। তার বন্ধু আক্তার সাহেব গিফট হিসেবে এক বটল বিদেশি মদ দেয়। এরপর তারা পার্টি থেকে আলাদা হয়ে মদ পান করে। সেদিন রাতে তারা দুজনই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রহমান সাহেব কোনো রকমে বেঁচে গেলেও আক্তার সাহেব মারা যান। ফরেন্সিক রিপোর্টে পাওয়া যায় মদে বিষের উপস্থিতি ছিল। এই কেসের ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেওয়া হয় সিআইডি অফিসার রাশেদ চৌধুরীকে। এখানে রাশেদ চৌধুরীর চরিত্রে আমরা আফরান নিশোকে দেখতে পাব। রাশেদ বেশ দক্ষ সিআইডি অফিসার, তাকে সবাই হিউম্যান লাই ডিটেক্টর বলে। রাশেদ মানুষের আচরণ দেখে মানুষটি সত্য না মিথ্যা বলছে বলে দিতে পারে। এই কেসের ইনভেস্টিগেশনের সময় রহমান সাহেবকে জেরা করে রাশেদ বুঝতে পারে খুনটি রহমান সাহেবই করেছেন। এ ব্যাপারে রাশেদ তার কলিগকে ফোনে জানালে সে এটা বিশ্বাস করতে চায় না। তখন রাশেদ তাকে বুঝিয়ে বলে রহমান সাহেব 70% মদ পান করেও বেঁচে আছেন, অথচ মাত্র 30% মদ পান করে আক্তার সাহেব মারা গেলেন। কারণ বিষ মদে নয় বরং বরফে ছিল, আর বরফ দিয়েছিল রহমান সাহেব, তাই তিনি বেশি মদ খেলেও অল্প বরফ খেয়েছেন, আর আক্তার সাহেব অল্প পরিমাণ মদ পান করেছেন বেশি করে বরফ দিয়ে, তাই তার শরীরে বিষের প্রভাব বেশি পড়েছে। আর রহমান সাহেব ইচ্ছে করে অল্প পরিমাণে বিষ পান করেছেন যেন তিনি অসুস্থ হয়ে যান আর কেউ তাকে সন্দেহ না করে, আর তিনি যেন বেঁচেও থাকেন। পরবর্তীতে জানা যায় ব্যবসায়িক ঝামেলার কারণে সে তার বন্ধুকে খুন করেছেন। রাশেদ শুধুমাত্র রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই এত বড় একটা রহস্যের চট খুলে ফেলেছেন। এর পরের দৃশ্যে আমরা নীলাকে দেখতে পাই। নীলা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এখান থেকেই সিনেমার মূল ঘটনা প্রবাহ শুরু হয়। নীলা স্বপ্ন দেখছে, একজন মুখোশ পরা ব্যক্তি তাকে তাড়া করছে। নীলা প্রেগনেন্ট আর সে পালাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যক্তি তাকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করতে থাকে। তখনই ঘুম ভাঙে নীলার। নীলা সত্যি প্রেগনেন্ট। সে তার হাজবেন্ড সোহেলের সাথে গাড়িতে করে হসপিটালে যাচ্ছিল। হসপিটালে যাওয়ার পর ডক্টর চেক আপ করে জানায় নীলার বেবির হার্টবিট এসেছে। তখন আমরা তাদের বেশ খুশি দেখতে পাই। সোহেল একজন নামকরা গায়ক এবং মিউজিশিয়ান। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা রাশেদকে দেখতে পাই। সে তার গার্লফ্রেন্ড লুবনার রেকর্ড করা ভিডিও দেখছিল। এই ভিডিওটি লুবনার সুইসাইড করার আগের ভিডিও। এর পরবর্তী দৃশ্যে আমরা নীলার বাবাকে দেখতে পাই। তিনি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। সোহেলের বাবা নীলার বাবাকে ফোন করে নীলার প্রেগনেন্সির ব্যাপারটা জানায়, কিন্তু নীলার বাবা মোটেও খুশি হয় না, বরং কথার মাঝে ফোন কেটে দেয়। এদিকে হাসপাতালের টিভিতে সোহেল আর নীলা রাশেদের সলভ করা কেসের কথা জানতে পারে। তখন সোহেল তার বন্ধু রাশেদকে কল করে নীলার প্রেগনেন্সির খবর জানাতে চায়, কিন্তু রাশেদ সোহেলের ফোন রিসিভ করে না। তাই সোহেল রাশেদকে মেসেজ পাঠায় নীলার প্রেগনেন্সির ব্যাপারে। এরপর সোহেল আর নীলা পরিবারের সবার সাথে ডিনার করতে বসেছিল। এই দৃশ্যে আমরা সোহেলের সৎ ভাই মর্তুজাকে দেখতে পাই। মর্তুজা একজন সাইকো, সে সবসময় নীলাকে খারাপ নজরে দেখে। নীলার ছবি এডিট করে বাজে ছবিতে জুড়ে দিয়ে এক পৈচাসিক আনন্দ ভোগ করে। এমনকি সে নীলার জামা কাপড় চুরি করে স্মেল নেওয়ার জন্য। যাই হোক, এবার ডিনার শেষে নীলা আর সোহেল ছাদে সুন্দর কিছু সময় কাটায়। তারা কলেজ লাইফের স্মৃতি নিয়ে কথা বলে। এরপর সোহেল নীলাকে তার পছন্দের গান শোনায়।
এর পরের দৃশ্যে দেখা যায় সকাল হয়েছে, বাড়ির কাজের মেয়ে সোহেলের রুমের সামনে রক্ত দেখে চিৎকার করে ওঠে আর সবাইকে ডাকে। সোহেলের বাবা মা এসে রুমের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তখন সোহেলের বাবা তার ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় সোহেল পড়ে আছে, কিন্তু নীলা তখনও ঘুমোচ্ছে। ব্যাপারটা আরো রহস্যজনক হয়ে ওঠে। একদিকে ফ্লোরে স্বামীর গলা কাটা লাশ, অন্যদিকে নীলা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঘরের হইচইতে এবার নীলার ঘুম ভাঙে, কিন্তু সে সোহেলের রক্তমাখা বডি দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, দেখা যায় তাদের ভার্সিটি লাইফ। ভার্সিটি লাইফের শুরু থেকেই সোহেল নীলাকে পছন্দ করত, কিন্তু নীলার অন্য কারোর সাথে রিলেশন ছিল, তার নাম মারুফ। নীলা ছেলেটিকে খুব ভালোবাসত, তারা অনেক হ্যাপি কাপল ছিল। অন্যদিকে রাশেদ আর লুবনা দুজন দুজনকে বেশ ভালোবাসত। রাশেদের ডায়েরি লেখার শখ ছিল, সে প্রায়ই ডায়েরি লিখতে বসত। একদিন রাসেল, সোহেল আর লুবনা ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল। সোহেল তার একটি মিউজিক্যাল লাইটার লুবনাকে দেখায় আর বলে, এটি অনেক ইউনিক, শুধুমাত্র এক পিসি আছে আর সেটাও আমার কাছে। মিউজিক্যাল লাইটারের কথাটি উল্লেখ করার একটি কারণ আছে, যেটা আপনারা মুভির শেষে বুঝতে পারবেন। তখন সেখানে তারা দেখে নীলা ও তার বয়ফ্রেন্ডের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। সেই সময় নীলা মারুফকে চড় মেরে সেখান থেকে চলে যায়। রাশেদ ক্যাম্পাসের অন্য ছেলেদের জিজ্ঞেস করলে মারুফের ভাইরাল হওয়া ভিডিও তারা দেখায়। এখানে মারুফ একটি মেয়ের সাথে ক্লোজ হয়ে বসে আছে। মারুফ নীলার সাথে অন্যায় করেছে এটা দেখার পর লুবনা ঘাবড়ে যায় এবং অস্থির হয়ে যায়। এই ঘটনার পর মারুফ ভার্সিটি ছেড়ে চলে যায়। এরপর ভার্সিটির কোনো অনুষ্ঠানে প্রিন্সিপালের কথায় নীলা ও সোহেল গ্রুপ পারফরমেন্স করে, কেননা নীলা খুব ভালো নাচ পারত আর সোহেল ছিল মিউজিশিয়ান। ইচ্ছা না থাকলেও প্রিন্সিপালের কথায় নীলা রাজি হয়। এর পরের দৃশ্যে দেখতে পাই রাশেদ একা একা বসে তার ডায়েরিতে লুবনাকে নিয়ে লিখছিল, এবং আমরা জানতে পারি ছেলেবেলায় লুবনার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল। তখন থেকেই লুবনা মানসিকভাবে অসুস্থ, সে কোনো অন্যায় সহ্য করতে পারে না। অন্যায় দেখলে লুবনার চোখের সামনে তার বাবার ফাঁসির দৃশ্য ভেসে ওঠে আর সে অসুস্থ হয়ে পড়ে। একদিন লুবনা একটি ডকুমেন্টারি তৈরি করতে এক বস্তিতে যায়। সেখানে দুজন লোক বস্তির একটি লোককে জোর করে ধরে নিয়ে যায়। এটা দেখে লুবনা মানসিকভাবে ভেঙে পড়ে আর সুইসাইড করতে যায়। কিন্তু এর মধ্যে লুবনার মা চলে এসে লুবনাকে বাঁচিয়ে নেয়। বাবার এমন মৃত্যুর জন্যই সে এমন ডিপ্রেশনে থাকে। এই নিয়ে তিনবার সে সুইসাইডের চিন্তা করেছে। এইসব মানসিক যন্ত্রণা রাশেদের আর সহ্য হয় না। সে সবসময় চেষ্টা করে কিভাবে লুবনাকে একটু ভালো রাখা যায়। অন্যদিকে ভার্সিটির প্রতিযোগিতায় অংশ নিয়ে সোহেল ও নীলার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন নীলা সোহেলকে বলে তার বেলি ড্যান্স শেখার অনেক শখ, কিন্তু বেলি ড্যান্সের উপর লেখা একটি বই সে খুঁজছে কিন্তু কিছুতে পাচ্ছে না। পরের দিন সোহেল সে বইটা নীলাকে গিফট করে আর বলে, সৌভাগ্যবশত বাংলাদেশে থাকা এই বইটির লাস্ট কপি আমি কিনেছিলাম, আশা করি খুব তাড়াতাড়ি তোমার বেলি ড্যান্স দেখতে পাবো। বইটা পেয়ে নীলা বেশ খুশি হয়। এভাবেই নীলা আর সোহেলের লাভ স্টোরি শুরু হয়। এরপর ওদের বিয়ে হয়। সোহেল আর নীলার অ্যানিভার্সারিতে ওদের দুজনকে লুবনা একই রকম দুটি লকেট গিফট করে, যেখানে ওদের অ্যানিভার্সারি ডেট লেখা ছিল। এরপর সামনে আসে একটি মাথা ঘোরানো টুইস্ট। মারুফের যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি মূলত রাশেদের প্ল্যান ছিল। রাশেদ ভার্সিটির জুনিয়র বিথিকে মারুফের কাছে পাঠায়। বিথি মারুফের কাছে পড়াশোনার ব্যাপারে পরামর্শ চায়, আর তখনই বিথি তাদের দুজনের জন্য কফি নিয়ে আসে। রাশেদ মারুফের কফিতে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যা খেয়ে মারুফ জ্ঞান শূন্য হয়ে যায় আর বিথি মারুফের সাথে ক্লোজ হয়ে যায়। আর এটাই রাশেদ ভিডিও করে। সে এটা করেছিল বন্ধুর প্রতি ভালোবাসা থেকে। বন্ধু একটা মেয়েকে ভালোবেসে কষ্ট পাচ্ছিল, এটা সে মানতে পারেনি। তাই নীলা আর মারুফের ব্রেকআপ করানোর জন্য সে কাজটি করে। সোহেল প্রথমে এমন করতে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। এই ঘটনাটা লুবনা কোনোভাবে জেনে যায়। মারুফের সাথে এত বড় একটা অন্যায় হয়েছে জেনে লুবনা প্যানিক করে। তার কথা, মারুফের মতো একটি নির্দোষকে কেন তারা ফাঁসালো? নীলা আর মারুফ দুজন দুজনকে অনেক ভালোবাসত, কেন ওদের সম্পর্কটা নষ্ট করে দিল? এসব বলে লুবনা নীলাকে সব সত্যি জানিয়ে দিতে চায়। তখন সোহেল বলে তার কোনো দোষ নেই, এইসবের পিছনে রাশেদ রয়েছে, সে রাশেদের কথা মতো কাজ করেছে শুধু। সোহেল কেঁদে কেঁদে বলে যে নীলাকে সে খুব ভালোবাসে, নীলাও ভালোবাসে তাকে, সে চায় না নীলা আবার তাকে ছেড়ে চলে যাক। সোহেল নীলাকে সত্যিটি না জানানোর জন্য লুবনাকে রিকোয়েস্ট করে। এরপর লুবনা রাশেদকে কল করে জানতে পারে আসলেই রাশেদ এইসবের সাথে জড়িত আছে। তখন লুবনা বলে, আমার বিশ্বাস ছিল একদিন তুমি অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু
কিন্তু তুমি নিজেই এখন অপরাধী। এরপর লুবনা সোহেলকে তার ঘর থেকে বের করে দেয়। নিজের ভালোবাসার মানুষের এত বড় অন্যায় জানতে পেরে লুবনা বেশ ভেঙে পড়ে। লুবনার চোখে বারবার তার বাবার ফাঁসির দৃশ্য ভেসে উঠছিল, আর সেদিনই লুবনা আত্মহত্যা করে। এর পরের দৃশ্যে আমরা সোহেল ও রাশেদকে লুবনার কবরের সামনে দেখতে পাই। সোহেল রাশেদকে বলে, আমি যদি জানতাম এমন কিছু ঘটবে তাহলে আমি সেদিন লুবনাকে ছেড়ে আসতাম না। এরপর সোহেল রাশেদকে জিজ্ঞেস করে, তুই নীলাকে বলে দিবি না তো, সবকিছু আমার প্ল্যান মোতাবেক হয়েছিল। এখানেই আমরা আরেকটি টুইস্ট পাই। আমরা জানতাম এই সবকিছু রাশেদের প্ল্যানে হয়েছে, কিন্তু আসলে এই সবকিছু হয়েছে সোহেলের প্ল্যানে। যাই হোক, ওই সিচুয়েশনে সোহেলের এমন স্বার্থপরের মতো প্রশ্ন শুনে রাশেদ সোহেলের গালে একটা থাপ্পড় মারে। সেদিন থেকে রাশেদ তার বন্ধু সোহেল আর নীলার থেকে দূরত্ব তৈরি করে রেখেছে। যাদের ভালোবাসার জন্য রাশেদ নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলেছে, তাদের সাথে থাকা হয়তো রাশেদের জন্য সম্ভব না। এরপর সিন শিফট হয় প্রেজেন্ট দৃশ্যে। সোহেলের খুনের ইনভেস্টিগেশনের দায়িত্ব রাশেদ নিজেই নেয়। সোহেলের বডির পোস্টমর্টেম করার পর পাওয়া যায়, খুব ছোট আর ধারালো কিছু দিয়ে সোহেলের গলা কাটা হয়েছে, আর গলা কাটার আগে তাকে অজ্ঞান করে নেওয়া হয়েছিল। এরপর সোহেলের ডেড বডি তার বাড়িতে আনা হয়। সোহেল একজন সেলিব্রিটি, সুতরাং তার বাড়ির সামনে অনেক সাংবাদিক ভিড় করে। ডেড বডি ভেতরে নেওয়ার সময় নীলা গেটের সামনে দাঁড়িয়েছিল। নীলার পাশ দিয়ে সোহেলের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু নীলা সেদিকে ফিরেও তাকায় না। সে সময় নীলার বাবা সেখানে উপস্থিত হয়। নীলা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন নীলার বাবা নীলাকে সান্ত্বনা না দিয়ে উল্টো বলে, আমি আগে থেকেই জানতাম ও ভালো ছেলে না। এমন সময় বাবার এমন কথা শুনে নীলা বেশ কষ্ট পায়। সোহেলের মৃত্যুতে সবাই কষ্ট পেলেও সোহেলের ভাই মর্তজার মনে কোনো কষ্টের ছাপ দেখা যায়নি। ভাইয়ের এমন মৃত্যুর পরেও সে সোহেল আর নীলার পিক এডিট করে সোহেলের জায়গায় নিজের ছবি বসিয়ে অসুস্থ আনন্দ নিতে থাকে। এরপর রাশেদকে দেখা যায়। সে তার ডায়েরিতে লিখছে, অনেক দিন ধরে সে সোহেল আর নীলার সাথে দূরত্ব বজায় রাখছিল। এটা সে ইচ্ছে করে করছিল এমন নয়। মানুষ হয়ে জন্মানোর সব থেকে বড় সমস্যা হচ্ছে জীবনের বেশিরভাগ কাজই ইচ্ছার বিরুদ্ধে করতে হয়। এর পরের দৃশ্যে দেখা যায় রাশেদ নীলার সাথে দেখা করতে গেছে। নীলা তার বাবার বাসায় চলে এসেছে। সে নীলাকে বলে, লুবনা চলে গেছে, এখন সোহেলও চলে গেল, বাকি রইলাম তুমি আর আমি। নীলা বলে, যারা চলে যায় তারাই বেঁচে যায়, মুক্ত হয়ে যায়, কারণ সময়ের কারাগারে শুধুমাত্র জীবিত মানুষদেরই বন্দি থাকতে হয়। এরপর রাশেদ নীলাকে বলে, তোমার অফিসিয়াল স্টেটমেন্ট নেওয়া হবে, তবুও অফ দ্য রেকর্ড তোমার কাছে জানতে চাই, তুমি কি কাউকে সন্দেহ করো? সেদিন রাতে কি তুমি কিছুই বুঝে উঠতে পারোনি? নীলা বলে, পুরো ব্যাপারটাই তার কাছে একটি দুঃস্বপ্নের মতো, সে শুধু অপেক্ষা করছে কখন এই দুঃস্বপ্নটা ভাঙবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টুডে নিউজ নামের একটি চ্যানেলের টক শোতে সোহেলের মৃত্যু নিয়ে আলোচনা করা হচ্ছে। সেই শোতে সোহেলের হত্যার জন্য নীলাকে দোষী প্রমাণ করার চেষ্টা চলছে। এটা দেখে নীলার বাবা পুলিশের DGI কে কল করে বলে, মিডিয়া ট্রায়াল তো শুরু হয়ে গেছে, আপনি ভালো করেই জানেন আমার মেয়ে কিছু করেনি, ওর নাম এই সব থেকে দ্রুত ক্লিন হওয়া দরকার। এদিকে CID অফিসাররা কোনো মার্ডার ওয়েপন খুঁজে পায়নি, অন্যদিকে ভিডিও ফুটেজ চেক করেও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। তবে বৈদ্যুতিক গোলযোগের কারণে সে রাতে 15 মিনিটের জন্য CCTV ক্যামেরা অফ ছিল, আর সোহেলের বেডরুমের বাইরে থেকে জোরপূর্বক প্রবেশের কোনো আলামতও পাওয়া যায়নি। রাশেদ অফিসারদের জিজ্ঞেস করে প্রাইমারি সাসপেক্ট কে, তারা বলে আপাতত নীলাকে তারা সাসপেক্ট মনে করছে। তখন রাশেদ বলে, কেন, মিডিয়া তাকে অলরেডি ক্রিমিনাল বানিয়েছে তাই? তখন ইকরাম নামের একজন অফিসার বলে, মারা গেছে অথচ স্ত্রী সেখানে ঘুমিয়েছিল, কিছুই টের পায়নি, তাই আমরা তাকে সন্দেহ করছি। এরপর রাশেদ সে রুমের চাবির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ইকরাম বলে, ওই রুমের একটা চাবি নীলার কাছে ছিল, দুটো সোহেলের বাবার কাছে ছিল, কিন্তু একটা চাবি তার কাছ থেকে হারিয়ে গেছে। এর পরের দৃশ্যে আমরা নীলাকে দেখতে পাই। রাস্তার একটি আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে খাচ্ছিল সে। তখন একজন নীলাকে ভিডিও করতে শুরু করে। এটা দেখে নীলা অনেক রেগে যায় এবং ওই লোকটির দিকে আইসক্রিম ছুঁড়ে মারে। হঠাৎ উত্তেজিত হওয়ায় সেখানেই নীলা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু নীলা নিজেকে সামলে নেয়। নীলার আইসক্রিম খাওয়ার ভিডিওটি সেই চ্যানেলে প্রচার করে বলে, স্বামী হত্যার দায়ে যার এখন জেলে থাকার কথা, সে এখন রাস্তায় আইসক্রিম খাচ্ছে।
আর এসব সম্ভব হচ্ছে রাশেদ চৌধুরীর স্বজনপ্রীতির কারণে। তারা আরও বলে নীলা আর রাশেদের সম্পর্ক বন্ধুত্ব থেকেও গভীর হয়ে গেছে। মিডিয়া এবার নীলার সাথে সাথে রাশেদের পেছনেও পড়ে যায়। ব্যাপারটা এমন, সবাই সব রহস্য সমাধান করে ফেলেছে। নিউজে এসব দেখে নীলা বেশ বিরক্ত হয়। এদিকে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে বারবার নীলাকে কল করে তার ইন্টারভিউ নেওয়ার জন্য বিরক্ত করতে থাকে। সব মিলিয়ে সোহেলের মৃত্যুর পর নীলার জীবন দুর্বিষহ হয়ে যায়। এরপর সিন শিফট হয়। রাশেদের একজন ভক্ত পরিচয় লুকিয়ে গত 6 মাস ধরে রাশেদকে বিভিন্ন মার্ডার সম্পর্কিত বই পাঠায়। এই বই রাশেদ নিজে না পড়লেও তার সহকর্মী ইকরামকে দেয় পড়তে। ইকরাম খুশি হয়ে বইগুলো পড়ে। এরপর রাশেদকে বইগুলো পড়ে দেখতে ইকরাম বলে। রাশেদ বলে, এক সময় এইসব বই পড়তাম, কিন্তু এই প্রফেশনে আসার পর বাস্তবিক ক্রিমিনালগুলো আমাকে এতটাই ভাবায় যে বইয়ের ক্রিমিনাল নিয়ে ভাবার সময় পাই না। এরপর রাশেদ সোহেলের খুনের সাসপেক্টদের জিজ্ঞাসাবাদ করার জন্য স্পেশালি রুম সেট আপ করে। প্রথমে সোহেলের বাবাকে জিজ্ঞাসাবাদ করে। সোহেলের বাবা জানায় তার সাথে সোহেলের ভালো সম্পর্ক ছিল। রাশেদ যখন তাকে জানায় খুনি হয়তো বাড়ির ভেতরেরই কেউ, তখন সোহেলের বাবা নীলাকে সন্দেহ করে। সোহেলের মাও এর বিপরীতে নয়। এরপর সোহেলের ভাই মর্তুজাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে সোহেলকে একদমই পছন্দ করে না। রাশেদ মর্তুজাকে জিজ্ঞেস করে চাবি কোথায়। মর্তুজা ঘাবড়ে গিয়ে বলে, আমার কাছে রুমের চাবি নেই। তখন রাশেদ বলে, আমি তো রুমের চাবি বলিনি, শুধু চাবির কথা বলেছি। মর্তুজা বেশ ঘাবড়ে যায়। এরপর নীলাকে জিজ্ঞাসাবাদ করা হলে নীলা জানায় সে মর্তুজাকে সন্দেহ করে, কারণ মর্তুজা একটা সাইকো, তাই ওর দ্বারা সব সম্ভব। রাশেদ যখন নীলাকে জিজ্ঞেস করে সোহেলের সাথে তার সম্পর্ক কেমন যাচ্ছিল, তখন নীলার ভাবসাব চেঞ্জ হয়ে যায়। নীলা বলে সম্পর্ক ভালোই যাচ্ছিল, কিন্তু রাশেদ ঠিকই বুঝতে পারে নীলা মিথ্যা বলছে। রাশেদ নীলাকে জিজ্ঞেস করে, কেন মিথ্যা বলছো? তখন নীলা বলে, মিথ্যা আসলে কি জানো, ওয়েন এ ট্রু ইজ ব্যাডলি এক্সপ্রেসড ইট বিকামস লাই। মিথ্যা আসলে সত্যেরই একটি অংশ। এরপর বাড়ির কাজের মেয়ে জানায় মর্তুজাকে তার সন্দেহ হয়। সে আরো বলে সোহেলের বাবার সাথে সোহেলের প্রায় টাকা পয়সা নিয়ে ঝগড়া হতো। রাশেদ বুঝতে পারে কাজের মেয়ে ছাড়া বাকি সবাই মিথ্যা বলছে। রাশেদ এটা আশা করেনি যে সবাই মিথ্যা বলবে, তাই রাশেদ সাসপেক্টদের পিনোকিও টেস্ট করাবে বলে ঠিক করে, যেন সে শিওর হতে পারে কে মিথ্যে বলছে। যারা জানেন না পিনোকিও টেস্ট কি, তাদের জন্য বলছি, মানুষ যখন মিথ্যা বলে তখন তার নাকের আশেপাশের টেম্পারেচার বেড়ে যায়। সেটা নর্মালি বোঝা যায় না, কিন্তু এক ধরনের স্পেশাল থার্মাল ক্যামেরার মাধ্যমে দূর থেকে রেকর্ড করলেও সেটা বোঝা যায়। এটাই পিনোকিও টেস্ট। এই টেস্ট করলে সাসপেক্ট বুঝতেও পারে না যে তার উপর টেস্ট করা হচ্ছে। রাশেদ যখন ইকরামের সাথে এইসব বিষয়ে কথা বলছিল, তখন ইকরাম রাশেদকে একটি নিউজ দেখায় যেখানে বলা হচ্ছিল সোহেল তার সমস্ত সম্পত্তি নীলার নামে করে দিয়েছিল। সোহেলের মৃত্যুর সাথে সাথে তার সবকিছুর মালিক হয়েছেন নীলা। এই কারণেই সোহেলের ফ্যানরা ও সাধারণ জনগণ নীলাকে খুনি বলছিল। টুডে নিউজ নামের চ্যানেলটি এসব প্রচার করছিল আর তারাও নীলাকে দোষারোপ করছিল। এসব দেখে নীলা ওই চ্যানেলে ফোন করে একটি বিশেষ শোয়ের আয়োজন করতে বলে, যেখানে নীলা নিজেই লাইভে কথা বলবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। রাশেদ আবারও সবাইকে জিজ্ঞাসাবাদ করে পিনোকিও টেস্ট করে। এবার সে শিওর হয়ে যায় কাজের মেয়ে বাদে বাকি সবাই মিথ্যা বলছে। তবে সবাই যে খুনের ব্যাপারে মিথ্যা বলছে এমনটা না, এক একজনের মিথ্যা এক এক রকম ছিল। এরপর আমরা দেখতে পাই নীলার বাবা নীলাকে বলছে, সোহেলের বাচ্চা নীলার পেটে না থাকলে সে এক্ষুনি নীলাকে আবার বিয়ে দিত। নীলা বলে, আমাকে জোর করে বিয়ে দেওয়ার ইচ্ছে এখনো দমেনি তোমার? তখন নীলার বাবা রেগে গিয়ে বলে, নিজের ইচ্ছে মতো বিয়ে করে কি পেয়েছিস? নীলা আসলে সোহেলকে পালিয়ে বিয়ে করেছিল, তাই তার বাবার এত রাগ। নীলার বাবা আরো বলে, আমি কখনো ভাবিনি তুই আমাকে এত কষ্ট দিবি। যখন তোর নিজের সন্তান তোকে কষ্ট দিবে, তখন তুই বুঝবি নিজের সন্তানের দেওয়া কষ্ট কতটা লাগে। এসব কথা ভেবে রাতে নীলা নীরবে খুব কান্না করে। এরপর নীলা সে লাইভ শোতে যায়। শোয়ের হোস্ট নীলাকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার স্বামীর মৃত্যুর সাথে জড়িত? নীলা হেসে বলে, আমি সোহেলের মৃত্যুর সাথে জড়িত থাকলেও সেটা নিশ্চয়ই আমি লাইভে এসে বলবো না। হোস্ট অনেক উল্টোপাল্টা কথা নীলাকে বলতে থাকে, কিন্তু নীলা বলে, আমি আসলে টকশো করতে আসিনি, অন্য কিছু করতে এসেছি। এরপর নীলা নিজের জুতো খুলে হোস্টকে জুতো পেটা করে। নীলার ওই শোতে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল এটা। এরপর ওই চ্যানেল থেকে নীলার আরো কয়েকটা ভিডিও প্রচার করা হয়, যেখানে দেখা যায় সম্প্রতি একজন র্যান্ডম ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে শ্রীমঙ্গলের একটি ভিডিও আপলোড করেছে।
ওই ভিডিওতে রাতের বেলা একটি হোটেলে নীলা ও তার এক্স বয়ফ্রেন্ড মারুফকে একসাথে দেখা যায়। সোহেলের ফ্যানরা নীলার স্ক্যান্ডাল অংশটুকু ভিডিও থেকে কেটে নিয়ে ভাইরাল করে দেয়। নীলার স্ক্যান্ডাল ভাইরাল হওয়ার পর সবাই ধরে নেয় পরকীয়ার কারণেই হয়তো সোহেল খুন হয়েছে। এতে নীলার অ্যারেস্ট ওয়ারেন্টও হয়ে যায়। রাশেদ পুলিশ টিম সহ নীলাকে অ্যারেস্ট করতে যায়। তখন নীলা বারবার বলতে থাকে, আমি খুন করিনি, আমার বাচ্চার জন্য হলেও আমাকে বিশ্বাস করো, আমি খুন করিনি। তখনই রাশেদের ফোনে কল আসে। পুলিশ স্টেশনে মজনু মিয়া নামের একজন ব্যক্তি সোহেলের খুনের দায় স্বীকার করে স্যারেন্ডার করেছে। মজনু মিয়ার স্টেটমেন্ট নিয়ে নেওয়ায় রাশেদ আর কিছু করতে পারছিল না। রাশেদ নীলাকে ছেড়ে দ্রুত পুলিশ স্টেশনে যায়। মজনু স্টেটমেন্ট দেয়, ওই রাতে যখন সিসি ক্যামেরা অফ ছিল তখন সে সোহেলের বাসায় চুরি করতে যায়, আর সোহেল তাকে দেখে ফেলায় সোহেলকে মেরে ফেলে। এরপর ভয়ে কিছু চুরি না করে পালিয়ে যায় সে। মজনু মিথ্যা বলছে জানার পরেও স্টেটমেন্ট দেওয়ার ফলে বাধ্য হয়ে রাশেদ তাকে অ্যারেস্ট করে। এরপর আমরা দেখতে পাই রাশেদ গাড়ি চালিয়ে যাওয়ার সময় লুবনার সুইসাইডের কথা ভাবছিল। তখন রাশেদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। মনোযোগ অন্যদিকে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট করে রাশেদ, এর ফলে সে কোমায় চলে যায়। রাশেদ কোমায় থাকলেও ইকরাম হাত গুটিয়ে বসেছিল না। ইকরাম শুরু থেকেই নীলাকে সন্দেহ করছিল, তাই সে নীলার সাথে কথা বলতে যায়। ইকরাম নীলাকে রাশেদের অ্যাক্সিডেন্টের কথা জানায়। নীলা বলে তার আমেরিকার ফ্লাইটের সময় হয়ে গেছে, তা না হলে সে রাশেদকে দেখতে যেত। নীলা ইকরামকে তাড়াহুড়ো দেখিয়ে চলেই যাচ্ছিল, হঠাৎ ইকরাম নীলার গলা থেকে লকেটটা টেনে নেয়। এরপর লকেটের ভেতর থেকে একটি ব্লেডের টুকরো বের করে। নীলার কাছে মার্ডার ওয়েপন পাওয়া যায়, নীলাকে অ্যারেস্ট করা হয়। এরপর আমরা জানতে পারি মজনুকে আসলে নীলার বাবাই টাকা দিয়ে কিনে নিয়েছিল, যাতে সে নীলার খুনের দায় নিজের মাথায় নেয়। আর তার ফাঁসি হয়ে গেলে ওই টাকা দিয়ে তার পরিবার খুব স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে। এদিকে ওই ব্লেডে নীলার ফিঙ্গারপ্রিন্ট এবং সোহেলের ব্লাড স্যাম্পল পাওয়া যায়। কোর্টে প্রমাণ হয় সোহেলকে নীলাই খুন করেছে। বাচ্চা জন্মের পর নীলার ফাঁসির আদেশ দেওয়া হয়। নীলা শেষ মুহূর্ত পর্যন্ত বারবার বলছিল সে খুন করেনি, কিন্তু সব প্রমাণ তার বিপক্ষে ছিল। এরপর আসে আরেকটি টুইস্ট। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে নীলার পেটে মারুফের সন্তান। মারুফকেও খুনের সহযোগী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু দেশের বাইরে থাকায় পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে না। সফলতার সাথে কেস সলভ করায় সবাই ইকরামের প্রশংসা করতে থাকে। ইকরাম এমন একটা কেস সলভ করতে পেরে নিজেও অনেক খুশি ছিল। কিছুদিন পর জেলের হাসপাতালে নীলার সন্তান জন্ম নেয়। এদিকে রাশেদেরও জ্ঞান ফিরে আসে। রাশেদ ইকরামের কাছে জানতে চায় মার্ডার উইপেন যে লকেটের ভিতরে ছিল সে কিভাবে জানলো। ইকরাম বলে এই ক্লুটা সে রাশেদের সেই অজ্ঞাত ভক্তের পাঠানো বই থেকে পেয়েছে। রাশেদ বলে গত 4 মাস ধরে ওই ভক্ত কোনো বই পাঠায় না, আর সে ইউটিউব চ্যানেলেও কোনো ভিডিও আপলোড হয় না। নীলার স্ক্যান্ডালের ভিডিওটা ছিল ওই চ্যানেলের লাস্ট ভিডিও। কেউ হয়তো নীলাকে ফাঁসানোর জন্য বই পাঠিয়ে ক্লু বলে দিচ্ছিল। ইকরামও বুঝতে পারে নীলাকে অ্যারেস্ট করে সে হয়তো বড় কোনো ভুল করে ফেলেছে। বাচ্চাটি জন্ম নেওয়ার পর নীলার কাছ থেকে বাচ্চাটিকে আলাদা করে ফেলা হয়। জেলের ভেতরে একেবারে একা নীলা মরণের ঘণ্টা গুনতে থাকে। তখনই রাশেদ আসে নীলার সাথে কথা বলতে। নীলা রাশেদকে বলে, তুমি আর সোহেল মিলে আমার সাথে এত বড় অন্যায়টা না করলে আজ হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। লুবনা মারা যাওয়ার পরও তুমি আমার কাছে সত্যটি বলনি। এখন মনে হচ্ছে লুবনার থেকে সোহেলই তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, সারা দেশ চাচ্ছিল আমার শাস্তি হোক, তাই হচ্ছে। রাশেদ বলে, কারো চাওয়া বা না চাওয়া কি সত্যিটা বদলে দিতে পারবে? নীলা বলে, মানুষের কাছে যখন মিথ্যাই পছন্দ তখন সত্যিটা গুরুত্ব পায় না। এরপর রাশেদ নীলাকে জিজ্ঞেস করে নীলা সোহেলকে খুন করেছিল কিনা। নীলা বলে, তুমি নাকি হিউম্যান লাই ডিটেক্টর, উত্তরটা তোমার কাছেই থাকার কথা। রাশেদ নীলার কাছ থেকে মারুফের ব্যাপারে সবকিছু জানতে চায়। তখন নীলা বলে দেয়, বছর দেড়েক আগে বিথি এসে নীলাকে সব সত্য জানিয়ে দিয়েছে। সে যে রাশেদের কথায় আর টাকার জন্য মারুফকে ফাঁসিয়ে তাদের রিলেশনটা নষ্ট করেছে। বিথি নীলার কাছে ক্ষমাও চায়। সত্যিটা জানার পর নীলার পুরো পৃথিবী উলট পালট হয়ে যায়। তখন থেকেই নীলা সোহেলকে ঘৃণা করতে শুরু করে। এরপর নীলা মারুফকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চায়। মারুফ নীলাকে ভুলতে পারেনি বলে বিয়েও করেনি। তারা আবার সম্পর্কে জড়িয়ে যায়। ধীরে ধীরে তারা ঘনিষ্ঠ হয়ে যায়। একসময় নীলা প্রেগনেন্ট হয়ে যায়। এদিকে সোহেল সন্তান জন্মদানে অক্ষম ছিল, এর জন্য সোহেলের ট্রিটমেন্ট চলছিল।
নীলা প্রেগনেন্ট হওয়ার পর সোহেলকে বোঝায় তার অসুখ সেরে গেছে। সোহেলও সরল মনে মারুফের সন্তানকে নিজের সন্তান মনে করে। নীলা আর মারুফের প্ল্যান ছিল সন্তান জন্মের পরপরই দেশের বাইরে চলে যাবে, কিন্তু মারুফ জানায় সবকিছু ঠিকঠাক করতে এক বছর সময় লাগবে, তাই মারুফ সত্যিটা সোহেলকে জানাতে বারণ করে দেয়। সোহেল যদি মাথা গরম করে বাচ্চার কোনো ক্ষতি করে তাহলে তা তারা সহ্য করতে পারবে না। এরপর সিন শিফট হয়, রাশেদ ডিটেকটিভদের জন্য তৈরি করা ব্লাইন্ড স্পট নিয়ে একটি ভিডিও দেখে। ডিটেকটিভরা তখন কেস সলভ করার মধ্যে মাঝে মাঝে ব্লাইন্ড স্পটে পড়ে যায়। ব্লাইন্ড স্পট হলো সাসপেক্ট বা এভিডেন্স তাদের চোখের সামনেই থাকে কিন্তু সেটা তারা দেখতে পায় না, কারণ মানুষ যা দেখতে চায় মানুষের চোখ তাই দেখায়। রাশেদ বুঝতে পারে এ কেসেও কোনো একটা ব্লাইন্ড স্পট আছে যেটা সে বারবার এড়িয়ে যাচ্ছিল। রাশেদের কাছে পুরো কেসটাই একদম ক্লিয়ার হয়ে যায়। এবার কেস সলভ করার জন্য এভিডেন্স প্রয়োজন, তাই সে এভিডেন্স সংগ্রহ করা শুরু করে। প্রথমে নীলা আর সোহেলের লকেট দুটো চেক করে। দুটো লকেট একই রকম হলেও সূক্ষ্ম পার্থক্য ছিল। নীলার লকেটের পেছনে একটি স্টার ছিল। যে লকেটের ভেতরে মার্ডার উইপেন পাওয়া গেছে তার পেছনে কোনো স্টার ছিল না, অর্থাৎ ওই লকেট সোহেলের ছিল। এরপর ওই ইউটিউব চ্যানেলের পরিচয় জানতে রাশেদ শ্রীমঙ্গল যায়। নীলা আর মারুফ শ্রীমঙ্গলের যে রিসোর্টে উঠেছিল সেখানকার রেজিস্টার থেকে রাশেদ ওই ইউটিউবারের নাম খুঁজে পায়। নামটা ফেক হলেও রাশেদ হ্যান্ডরাইটিং চিনে ফেলে। এরপর রিসোর্টের একজন রুম সার্ভেন্টের কাছে সোহেলের সেই ইউনিক লাইটারটা দেখতে পায়। এ ব্যাপারে তাকে প্রশ্ন করলে সে বলে একজন লোক ভিডিও বানাতে এসে এটা ফেলে গিয়েছিল। লাইটারটি তার পছন্দ হওয়ায় সে চুরি করে নিজের কাছে রেখে দেয়। রাশেদ ইকরামকে ফোন করে বলে যে ভক্ত তাকে বই পাঠায় তার হ্যান্ডরাইটিং কালেক্ট করে যেন তার কাছে পাঠায়। ইকরাম রাশেদকে জানায় পাবলিক প্রেসারের জন্য নীলার ফাঁসি আজ রাতেই কার্যকর হবে। নীলা নির্দোষ এটা জানার পর ইকরাম ফাঁসি স্থগিত করার জন্য স্পেশাল কোর্ট বসানোর চেষ্টা করে। এরপর রাশেদের কল্পনায় আমরা আসল ঘটনা দেখতে পাই। সোহেল আসলে জেনে গিয়েছিল যে মারুফ আর নীলা আবার রিলেশনে গিয়েছে। নীলা যে মারুফের সন্তানকে সোহেলের সন্তান বলে চালিয়ে দিচ্ছিল এটাও সোহেল জানতো। নীলাকে সোহেল এতটাই ভালোবেসেছিল যে তার এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেনি। সোহেল বুঝতে পেরে গিয়েছিল নীলা আর কখনোই তাকে ভালোবাসবে না। নীলাকে ছাড়া সোহেল নিজেকে কল্পনাও করতে পারতো না, তাই সে প্ল্যান করে যেদিন নীলার সন্তানের হার্টবিট আসবে সেদিনই সে নিজের হার্টবিট বন্ধ করে দিবে। আর সোহেল অনেকদিন ধরেই তার মার্ডার প্ল্যান করছিল। প্ল্যানের একটা অংশ হিসেবে সোহেল রাশেদের কাছে ফ্যান সেজে সে বইগুলো পাঠাতো, কারণ সে জানতো সে মার্ডার হলে রাশেদ তার কেসের সাথে জড়িত থাকবে। শ্রীমঙ্গলের ভিডিওটা সোহেল নিজেই শ্যুট করেছিল। সেটা ভাইরাল করার জন্যই সোহেল ইউটিউব চ্যানেল খুলে আগে আরো কিছু ভিডিও আপলোড করে। সোহেল মারা যাওয়ার আগে সে এমন ভাবে ভিডিওটা আপলোড করেছিল যেন তার মৃত্যুর নির্দিষ্ট সময় পর ভিডিওটা পাবলিশ হয়, যেন কেউ তাকে সহজে সন্দেহ না করে। সে ইচ্ছা করেই সব সম্পদ নীলার নামে করে দিয়েছিল, যেন সবাই ভাবে নীলা সম্পত্তির জন্য তাকে খুন করেছে। সোহেল চাইলে নীলাকে হত্যা করে প্রতিশোধ নিতে পারত, কিন্তু সেটা সে করেনি। সোহেল চেয়েছে নীলাকে সবাই ঘৃণা করুক। সে চেয়েছিল নীলা কষ্ট করে বাচ্চা জন্ম দেওয়ার পর সে বাচ্চাকে যেন কাছে না পায়। সে চেয়েছিল নীলা তার হত্যার দায়ে ফাঁসিতে ঝুলুক। তাই সুইসাইডের কিছুদিন আগে নীলাকে অজ্ঞান করে ব্লেডের টুকরায় নীলার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটাতে নিজের ব্লাড স্যাম্পল লাগিয়ে ফেক মার্ডার উইপেন তৈরি করে। এরপর ব্লেডের টুকরো নিজের লকেটের ভেতর ঢুকিয়ে রাখে। এরপর সুইসাইডের দিন আবার নীলাকে অজ্ঞান করে নীলার সাথে লকেটের বদল করে নেয়। এরপর নিজে কিছুটা সেন্সলেসের ওষুধ খায় এবং ব্লেডের বাকি টুকরো দিয়ে নিজের গলায় পোঁচ দেয়। তারপর সোহেল কষ্ট করে ঘরে আসে। এতটা কষ্ট সহ্য করার পরও সে প্ল্যান মতো কাজ করতে থাকে, আর হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত সোহেল নীলার দিকেই তাকিয়েছিল। কেননা সোহেল সত্যি নীলাকে ভালোবাসত, কিন্তু সেটা যে কবে অসুস্থ রূপ ধারণ করেছে তা তারা বুঝতেই পারেনি। এদিকে রাশেদকে যে ভক্ত বই পাঠাতো তার হ্যান্ডরাইটিং আর ব্লগারের হ্যান্ডরাইটিং একদম ম্যাচ হয়ে যায়। এতে বোঝা যায় সোহেল নীলার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই প্ল্যান করে সুইসাইড করেছে। তাই রাশেদ নীলার ফাঁসি আটকানোর চেষ্টা করে। সোহেলের এই অন্যায় প্রতিশোধের জন্য রাশেদ নিজেকেও দায়ী মনে করে, কারণ সেদিন যদি রাশেদ নীলা আর মারুফের সম্পর্ক নষ্ট না করত তাহলে হয়তো এসব কিছুই হতো না। কিন্তু বন্ধুর প্রতি ভালোবাসার জন্যই সে এই ভুলটি করে ফেলেছিল। এই একটি ভুলই সবার জীবন ওলট পালট করে দিয়েছে। এই ভুল না করলে হয়তো অন্য কিছুই ঘটতো। সিনেমাটি এখানেই শেষ হয়। সিনেমার শেষ অংশটুকু ওপেন এন্ডিং রাখা হয়েছে, মানে শেষটুকু আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আপনি চাইলে ভাবতে পারেন নীলার ফাঁসি হয়ে গেছে, আবার চাইলে ভাবতে পারেন সে বেঁচে আছে। এটি সম্পূর্ণই আপনার উপর।
সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক তো দেওয়াই যায়, কারণ ভিডিওটি বানাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আর আপনাদের একটি লাইক আমার নতুন কাজের উৎসাহ। তো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নতুন অন্য কোনো এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই।